সব দোস্ত নন্দ ঘোষের মানে কেন আর কি হবে আজকে আমরা বিড়লা কলেজে এভিপির পক্ষ থেকে পতাকা লাগানোর কর্মসূচি রেখেছিলাম। পতাকা লাগানোর জন্য আমরা 8-10 জন মিলে পতাকা নিয়ে করে কলেজের ভিতরে যাই এবং আমরা গাছের গোড়ায় বসেছিলাম এবং ওখানে বসার পরে আমরা প্রথমে পতাকা মাথার আগে একবার মনে করলাম যে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করা উচিত বা বিনা অনুমতিতে মাথা উচিত না। তারপর রাজাদার কাছে আমরা যাই, রাজাদা বললেন মানে হেড ক্লার্ক যে উনি বললেন যে আজকে যখন প্রিন্সিপাল নেই তাহলে আজকে পতাকা মাথার দরকার নেই, তোমরা কালকে বরঞ্চ আসো, কালকে তোমরা পতাকা মাথবে, প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে বেঁধে নেবে। আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা নিচে এলাম, নিচে এসে আমরা এই গাছটা আছে কলেজের, সবাই বসে যেখানে ওই গাছে আমরা পতাকা হাতে ধরে বসেছিলাম। ঠিক সেই সময় ইউনিয়ন রুমের ভিতর থেকে, TMCP ইউনিয়ন রুমের ভিতর থেকে একটা ছেলে বেরিয়ে করে মোবাইলে আমাদের ছবি তুলে দিয়ে হাসাহাসি করে। তখন আমরা খালি হাতে পতাকাটা রেখে দিয়ে খালি হাতেই গিয়ে ইউনিয়নের ভিতরে বলি যে তোমাদের মধ্যে কে গিয়ে এরকম ছবি তুলছিল আমাদের, বলছে আমরা কেউ ছবি তুলিনি। তারপর যে ছেলেরা তুলেছিল সে বসেছিল, তার ফোনটা বললাম তোর ফোনটার গ্যালারিটা খুল দেখি, তখন সে বললো না খুলবো না। আমরা বললাম খুল, আমরা দেখবো ছবিটা তুলেছিস কিনা। তারপরে প্যাটার্ন খুলে ছবিটা যখন দেখি ছবিটা আছে, আমরা বললাম ছবিটা ডিলিট করে দে। তখন কিছুজন বললো ডিলিট করে দিতে, তাদের মধ্যে কিছু ছেলে বললো করে দে, কিছু ছেলে বললো না করার দরকার নেই। আমরা বললাম করবি না কেন, খালি খালি আমরা ছবি তুলে আনলি। দিয়ে একজন বলছে হোক ডিলিট করে দে, দিয়ে আমরা ডিলিট করে দিলাম। দিয়ে ওরা চিৎকার চাঁচামেচি করলো হালকা, আমরা হালকা চিৎকার চাঁচামেচি করলাম, মারপিট কিন্তু হয়নি, দিয়ে আমরা বেরিয়ে এলাম। তারা বলছে যে সেখানে গিয়ে তোমরা ভাঙচুর চালিয়েছো? কোনো ভাঙচুর আমরা করিনি, আমরা খালি হাতে গেছিলাম। সম্পূর্ণ ভাঙচুর করার হলে আমরা লাঠি অস্ত্র সঙ্গে নিয়ে, ওই সুরজ অভিজিৎ আয় এদিকে, ভাঙচুর করার যদি প্ল্যানে যেতাম তাহলে আমরা পুরো খালি হাতে যেতাম না, আমরা কিছু একটা অস্ত্র সঙ্গে নিয়ে যেতাম। তারপরে বলছি, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম সুন্দর, বেরিয়ে এসে আমরা গাছগুড়া গেছি, তখন পরিস্থিতি ঠিকঠাক ছিল। তারপরে কয়েকজন বহিরাগত ছেলে নারায়ণগড় কেশিয়াড়ির, ওরা কোত্থেকে দৌড়ে দৌড়ে আসে চিৎকার করতে করতে, যে ভিতর থেকে মোটা মোটা উইকেটের মতন লাঠি বার করে আরও মোটা মোটা মাছ বার করে আমাদের সবাইকে ফেলে করে মারে। তখন আমাদের হাতে কোনো অস্ত্র ছিল, আমরা খালি হাতেই ছিলাম। প্রচুর মারধর করে, গালিগালাজ করে, শুয়ে করে মারে, মুখে লাঠি মারে, আমার এখানে মেরেছে, এখানে পায়ে মেরেছে, একে মেরেছে, এদের সবাইকেই মেরেছে। আমার হাতে আমি প্রথম প্রথম সেভ করেছিলাম, তারপর পারিনি, মুখে মেরেছে, ফোন ছাড়িয়ে নিয়েছিল, জুতা ছিঁড়ে দিয়েছে। এত কিছু মারধর করার পরে ঠিক হয়ে গেল, তারপরে আমরা চলে আসছিলাম। তারপর কয়েকজন বয়স্ক লোক উপর থেকে অফিসের এসেছিলেন, ওখানকার বঙ্কিমবাবু টঙ্কিবাবু এসেছিলেন, সবাই ঠিকঠাক হয়ে গেছিলো। তারপরে আসার সময় ওরা আবার আমাদের সভাপতি যে সুরজ, ওকে আবার মারতে শুরু করে। তখন আমি আবার বার করে ক্যামেরাটা করতে চাই, বলছে ওই আবার ক্যামেরা করছে, দিয়ে এসে করে আবার আমাকে মারে, যে আমার ফোন টোন ছাড়িয়ে নিয়েছিল। তারপরে বেরিয়ে আসার সময় আবার ঠেলেছে আমাকে, তারপরে এসে আমরা চলে এসেছিলাম, তারপরে গিয়ে ফোন টোন দিয়েছে, জুতা টুতো এখন বাইরে আছে। হ্যাঁ, থানায় জানানো হয়েছে? থানায় জানানো হয়েছে কিনা বলতে পারবো না, একটু আগে পুলিশ এসেছিলো, কারা জানিয়েছে বলতে পারবো না। আমার নাম তমালজ্যোতি জানা, বেল্লা কলেজের সহসভাপতি। শুনছি যে আমাদের ছেলেদের উপরে নাকি প্রচুর মারধর হয়েছে, ইউনিয়নের মধ্যে নাকি তারা ঢুকে গিয়ে ছুটে গিয়ে মারামারি করার চেষ্টা করেছে, ধাক্কাধাক্কি করেছে, চেয়ার নিয়ে ছাড়াছাড়ি করেছে, আমি শুনলাম যেটা। এর বাইরে আমি, আমার কাছে তেমন কিছু খবর নেই। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারুন সেন্সেশন,
রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।